যে বড় খবরে আমরা রয়েছি আরেকবার আপনাদের বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে রাস্তায় হামলার পাঁচ দিনের মধ্যেই ডিআইজি বদলি হয়ে গেলেন, সরিয়ে দেওয়া হলো মেদিনীপুর রেঞ্জের ডিআইজিকে। মেদিনীপুর রেঞ্জের নতুন ডিআইজি অনুপ জয়সওয়াল, সরিয়ে দেওয়া হলো মেদিনীপুরের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের কনভয়ে হামলা, এগড়া বিস্ফোরণে যে মৃত্যু মিছিল, আপনারা জানেন যে এগড়ায় বিস্ফোরণের ঘটনায় এগারো জনের প্রাণ চলে গেছিল এবং তারপর সেই ঘটনার এগারো দিনের মাথায় এগড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এগড়ায় বিস্ফোরণে প্রাণহানির কারণ জন্য তিনি ক্ষমা পর্যন্ত চেয়েছিলেন। এই দুটো ঘটনার সঙ্গে কি এই আজকের এই বদলির কোনো যোগ রয়েছে, তার জেরেই কি আজকের এই বদলি, প্রশ্ন তুলছেন অনেকে। গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে যে হামলার ঘটনা ঘটলো, তার জেরেই কি আজকের এই বদলি, এই প্রশ্ন তুলছেন অনেকে। গরমের ছুটি কাটিয়ে অবশেষে রাজ্যে খুলছে স্কুল। 5ই জুন রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল খুলছে আর 7ই জুন প্রাথমিক স্কুল খুলছে, এমনই বিজ্ঞপ্তি রাজ্য সরকারের। গরমের জন্য 2 মে থেকে ছুটিতে ছিল রাজ্য সরকারি স্কুলগুলি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, তাহলে 34 দিন পর গরমের ছুটি কাটিয়ে অবশেষে রাজ্যে স্কুল খুলছে? একদমই তাই। কিছুক্ষণ আগেই যে স্কুল শিক্ষা দপ্তর একটা বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মাধ্যশিক্ষা পর্ষদে। সেখানে বলা হয়েছে যে জুন মাসের 5 তারিখ অর্থাৎ আগামী সোমবারকে রাজ্যের সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল খুলছে এবং 7 তারিখ অর্থাৎ বুধবার থেকে সমস্ত মাধ্যমিক স্কুল খুলছে। তুমি জানো যে এমনিতে 24 মে থেকে জুন 7 তারিখ পর্যন্ত গরমের ছুটি থাকে মাধ্যশিক্ষা পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী, কিন্তু এবার যেহেতু তীব্র তাপদাহ তার জন্য সরকারের তরফ থেকে মে মাসের 2 তারিখ থেকে স্কুল আগে ভাগে ঘোষণা করে দেওয়া হয়েছিল ছুটি। সেই ছুটি পর্ব কাটিয়ে অবশেষে 22 দিন ছুটি এগিয়ে এসেছিল, সেই ছুটি পর্ব কাটিয়ে অবশেষে 5 তারিখ থেকে স্কুল খুলছে। এমনিতেই এবার স্কুলে শুধু ছাত্রছাত্রীদের নয়, শিক্ষক শিক্ষিকাদেরও ছুটি ছিল, স্বাভাবিক বেশি সময় পর গড়। ধন্যবাদ কৃষ্ণ। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, 2011-এর বিধানসভা ভোটে এরাজ্যে এসেছিল উত্তরাখণ্ডের পুলিশের বাহিনী, আর সেই বাবদ 11 বছরে বকেয়া প্রায় 4 কোটি টাকা। এবার সেই বকেয়ার টাকা চেয়ে উত্তরাখণ্ড পুলিশের তরফ থেকে চিঠি পাঠানো হলো রাজ্যের উদ্দেশ্যে। ভোটে বাহিনীর খরচ বকেয়া রাজ্যকে চিঠি উত্তরাখণ্ড পুলিশের, এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। ময়ূর, বিস্তারিতভাবে জানাও। উত্তরাখণ্ড পুলিশের পিএসসি এবং আইআরবি বাহিনী, সেই বাহিনীর খরচ বাবদ 11 বছর ধরে বকেয়া প্রায় 4 কোটি টাকা। একাধিকবার রাজ্যকে চিঠি দিয়েও টাকা না মেলেনি, টাকা মেলেনি এমনটাই অভিযোগ। ভোটে বাহিনীর খরচ বকেয়া রাজ্যকে চিঠি দিল উত্তরাখণ্ড পুলিশ। এর আগেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের খরচ চেয়ে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে, রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। আরো একবার কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। ময়ূর, কি জানতে পারছো উত্তরাখণ্ড পুলিশের তরফ থেকে দেওয়া এই চিঠির প্রসঙ্গে? দেখো, কিছুদিন আগে উত্তরাখণ্ড পুলিশের তরফ থেকে এই চিঠি রাজ্য পুলিশের কাছে, ডিজির কাছে পাঠানো হয়েছে এবং এই চিঠিতে যেটা বলা হয়েছে যে বাহিনীর খরচ বাবদ বকেয়া টাকা জন্যই এই চিঠি পাঠানো হয়েছে। 2011 সালের বিধানসভা নির্বাচনের ডিউটিতে আসে উত্তরাখণ্ডের পিএসসি এবং আইআরবি কোর্ট, সেই বাহিনীর জন্য খরচ বাবদ 11 বছরেরও বেশি সময় হয়ে গেছে এবং সেই অ্যামাউন্টটা প্রায় 4 কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে, এমনটাই উত্তরাখণ্ড পুলিশ চিঠিতে জানিয়েছে। এবং এর পাশাপাশি তারা চিঠিতে এটাও জানিয়েছে যে একাধিকবার চিঠি লিখলেও টাকা মিলছে না, তাই তারা আবার দ্রুত ড্রাফটের মাধ্যমে বকেয়া টাকা মেটানোর জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছে। ধন্যবাদ ময়।